أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علم وسوالقمر بحسبان والنجوم والشجر আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করছি প্রিয় দর্শক আমি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরার চেষ্টা করি এবং ছোট বড় বিভিন্ন ধরনের খামারের প্রতিবেদন করে থাকি প্রিয় দর্শক তেমনই আমি আর একটা খামার আসছি এখানে আমাদের কামরুজ্জামান ভাই এখানে কোয়েল পাখির চাষ করছে আসলে কোয়েল পাখির চাষ করে সে কতটুকু লাভবান হয়েছে তার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবে এবং কিভাবে সে তার খামারটি পরিচালনা করছে বিস্তারিত দেখাবো তো প্রিয় দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন লাইক করুন শেয়ার করুন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন আমরা কারো যেমন ভাইয়ের খামারের ভিতরে আমরা ঘুরে দেখে আসি যে মানে কি অবস্থায় মানে তার খামারটি আছে হুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলুন আমরা খামার মালিকের সাথে কথা বলে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইহামুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ তো ভাই আপনার মাধ্যমে আমরা এর আগের ভিডিওতে মানে কিভাবে কোয়েল পাখির মানে বুডিং করতে হয় তা বিস্তারিত আমি আমার দর্শককে দেখাইছি তো আপনি দেখাবেন যে কিভাবে আসলে কোয়েল পাখিটা চাষ করতে হয় আর বিস্তারিত আপনি একটু আমার দর্শককে দেখাবেন এবং জানানোর চেষ্টা করবেন এবং আপনি খামার করে কেমন লাভবান হয়েছেন কি লসে আছেন আপনি তার ডিটেলস এই ভিডিওতে দেখাবেন তো আপনাদের এখানে মোটামুটি কতগুলা আমার এখানে পাঁচশো পাখি আছে পাখি ডিম রানিং যা ডিম এর আগে পাঁচশোই উঠাইছিলেন না বেশি না এর আগে এক হাজার পাখি উঠাইছি মনে করল এখান থেকে

এগুলো কিভাবে যত্ন নিচ্ছেন আরকি কি ধরনের খাবার খাওয়াচ্ছে মনে করি বর্তমানে ওইটা থেকে ডিম ভালো এটা ডিমের গ্রোথ একটু ভালো মনে হচ্ছে

প্রিয় দর্শক আসলে কোয়েল পাখি চাষ কিন্তু খুব এটা কঠিন যে তা না আপনি কোনো মতো একটা ঘর তুলে আপনি শুরু করতে পারেন আমরা আগে দেখছি খাসায় বিভিন্ন খামারি খাসায় কিন্তু এটা চাষ করছে কিন্তু যেটা সহজলভ্য এবং একদমই সহজ বলা কারণ হচ্ছে যেমন তেমন একটা ঘর করে আপনি মেজেতেই আপনি এটা পরিচালনা করতে পারেন তো আপনি বাচ্চাগুলো আনার পরে এদের কি ধরনের যত্ন নিছেন একটু বলেন বাচ্চাগুলো আনার পরে যত্ন বলতে কি আপনার তিন দিন একটু মানে যখন কষ্টটা বেশি হয় বুঝছেন মানে যেন সব সময় তিন দিন কাছে থাকলেই মানে প্রভিট ভালো আসবে বাচ্চা রেজাল্ট ভালো আসবে এরকম বোঝা যায় কারণ দেখা যায় কি যে আপনার জিরো বাচ্চা গুলো এক এক জায়গায় জ্বর হয়ে যায় ওই যে আপনার দেখলেন না দেখছেন যে শীত বেশি হলে পরে আপনার ই হয়ে যায় ওই আপনার ওই বাচ্চা গুলো জ্বর হয়ে যায় এক জায়গায় জ্বর হয়ে যায় একটা 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 পর পর ওই যে দেখছেন এখন এই যে বড় গুলো সাধারণত দেখেন এই বড় গুলো কিন্তু এক জায়গা হওয়া শুরু করছে এটা কিন্তু আমাদের ভয় যাচ্ছে কিন্তু মূলত ওই জিরো বাচ্চা গুলো দেখা যায় এমনি শীতের কারণে চলে যায় হ্যাঁ গেলে পরে দেখা যায় যে ডিম আসা কয়দিনের বাচ্চার ডিম আসে আমি মূলত ডিম পাইছি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে শুরু করছে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন অনেক খামারই বলে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পরে ডিম পাওয়া যায় আসলে 35 দিন পরে পাওয়া যায় কিন্তু এটা মানে আনকমন মানে ভাগ্য ভাগ্য হঠাৎ যেমন আমাদের এক পাশে একটা খামারি আছে জশিম হ্যাঁ ও কিন্তু 35 মাথায় একটা ডিম পাইছিল একটা পাইছে একটা ডিম পড়ছিল আমি পাইছিলাম 45 দিনে মাথায় একটা একটা তাও দা জশিমই দেখছিল এটা কি যত্নের সাথে নাকি হচ্ছে বাচ্চা ভালো মন্দ এরকম না আসলে কি যত্নের সাথে বলতে কি এর সব সময় খাবারটা ভালো রাখতে হয় ভালো রাখতে হয় হ্যাঁ আর ডিমের যে মূলত হেসারি যে নির্দেশ সেটা হচ্ছে ওদের আপনার নির্দেশনা হলো ওরা বলছে যে দুই মাসের ডিম দেবে দুই মাসে কিন্তু তা ওর কথার আগে আগে পাচ্ছেন কারণ মানে তাদের কথার সাথে আপনার ইয়ার মিল আছে হেসারি কথার সাথে আমাদের যে ফার্মের যে মানে পরিচর্যা সেই হিসেবে দেখা যায় যে ওদের কথার সাথে মিল আছে আপনার এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছে এটা বাচ্চাগুলো আনছে আমি মূলত বগুড়া থেকে বগুড়া থেকে ওখানে পাইকারি দাম কেমন নেয় পাইকারি দাম আপনার ওখানে যদি আমরা সরাসরি বাচ্চা নিয়ে আসি তাহলে ওখান থেকে ছয় টাকা পিস কিনা যায় ছয় টাকা পিস আবার কখনো দাম বেশি হয় সব ব্যবসায়ী তো একটা মনে করেন যে বাড়তি কমতে আছে তো দেখা যায় আমি যে মুহূর্তে আনছি সে মুহূর্তে ছয় টাকা পিস কখনো দেখা গেছে সাত টাকা পিস বুঝতে পারছি তা আপনার যে পরিমাণ ইয়ে আছে পাঁচশো ইয়ে বাচ্চাকে এ পর্যন্ত খরচ হয়েছে কেমন আপনার

আর তারপরে ওইখানে তো আপনার যে ইটা আছে যে কোয়েল পাখিগুলো আছে ওইগুলো বিক্রি করলে তো আপনার যে খরচ হয়েছে ওগুলো ইনশালে উঠে আসবে আশা করা যায় আশা তার মানে আপনি এখন মানে পুরাই লাভের উপরে আছেন হ্যাঁ মূলত আর লাভের উপরে তো প্রিয় দর্শক দেখুন এই যে কোয়েল পাখির খামারটা এটা কিন্তু অল্প সীমিত টাকা হলে যে কোনো লোক যারা পড়াশোনা অবস্থায় হয়তো পড়াশোনা করতেছে বা আমি কোনো চাকরি করে বা যে যেকোনো কিছুই করুক তার পাশাপাশি কিন্তু এরকম একটা খামার গড়ে তুলতে পারেন দেখুন আপনার যে ঘরটা আপনার কোনোভাবে আমাদের আঞ্চলিক ভাষায় এটা ছাপড়া বলে ছাপড়া ঘর করে চাই সাইডে নেট দিয়ে মানে একদম সাধারণভাবে সিম্পলভাবে ঘর করে কিন্তু আপনি শুরু করতে পারবেন যে এর জন্য আপনার হয়তো মাসে বা অনেক টাকা খরচ তাও না এবং ঘরের পেছনে যে আপনার পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা খরচ হচ্ছে সেটাও হচ্ছে না আপনি মাত্র পাঁচ থেকে সাত হাজার বা এত লাগবেই না এই টাকার মধ্যে আপনি ঘর করে আপনি কিন্তু কোয়েল পাখি চাষ করতে পারেন তো প্রিয় দর্শক আমি কামরুল ভাইয়ের মাধ্যমে যে পাখি পালন পদ্ধতি এবং কিভাবে করতে হয় সে কী অবস্থায় আছে আসলেও কেন সে কোয়েল পাখি চাষ করছে এর বিস্তারিত আমি আপনাদের দেখালাম তো সবাই যদি আগ্রহ থাকে তাও আমার ভিডিওটি দেখেন দেখে কোয়েল পাখি চাষ শিখে আপনারা শুরু করতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম